राज्य तथा देश कपुआ अभिनील हत्याकांडर विचार प्रक्रिया दुखर हो परिछे तृतीय पक्षर बाबे घटनार साक्षुक खाखिये बारे बारे सलनी करि आछे भाष्य गतिके समस्यार सृष्टि होइछे समग्र प्रक्रियाटुत तथापिओ न्यायपालिकार ऊपरत आस्था हेरुवा नाइ अभिनीलर परियाले शुक्रबारे नगाव आदालतत एई घटनार साक्षुक खाखिर शुनानीर दिन आछिल এই শুনানির পিছত হতাশ হয়ে পড়া অভিনীলর পরিয়াল আর স্মৃতি রক্ষা সমিতিয়ে এই ঘটনার আড়ত তৃতীয় শক্তি জড়িত হয়ে থাকার কথা দৃঢ়তার প্রকাশ করে যার বাবে উক্ত ঘটনার সাক্ষুক সাক্ষীয়ে বারে বারে ভাষ্য সলনি করে আছে বলেও সংবাদ মাধ্যমের আগত মন্তব্য করে উল্লেখ্য যে 2018 বর্ষর 8 জুনত কার্বি আংলঙর ডকমকা থানার অন্তর্গত পানজুড়ি গাঁত এদল উন্মত্ত লোকে খোপা ধরার সন্দেহত মরিয়ায় মরিয়ায় হত্যা করেছিল অভিজিৎ নাথ আর নীলোৎপল দাস নামর গুয়াহাটির দুই যুবকক শুক্রবারে নগাঁত সংবাদ মাধ্যমের আগত অসন্তুষ্টি ব্যক্ত করে অভিনীলর পিতৃ অজিত নাথ আর গোপাল চন্দ্র দাসর লগতে স্মৃতি রক্ষা সমিতিয়ে গোচরের প্রকৃত ন্যায় পুয়ার ক্ষেত্র সকলকে সহযোগিতা আগবাবলে অনুরোধ জানার লগতে বিচারের প্রক্রিয়া খরতকিয়া করবলে ন্যায়পালিকক আহ্বান জানায় কেস আসে যাটর সেই কেসটা যে ইমান অতি সালে যে ন্যায় পালে আমিও আশা করো যে আমার কেসটা অল্প সালে আগবাড়ক আর আমিও ন্যায় পাও আমি দুই বছর ধরে আজি নীলোৎপল আর অভিজিতর দেউতাকর পেরেন্টসর ফ্যামিলি মেম্বার্সর কোর্টের হিয়ারিং আহি আছো ইমান দিনেরপরা আর যেনেকে দিনবুর বাগরি গৈ আছে বস্তুব দীঘলিয়া হয়ে গৈ আছে আর যাতে দীঘলিয়া নহয় সেটাই আশা করো আর সালে যাতে শেষ হয় আর আমি ন্যায় পাও মানে আশা করছো যে ভারত গণতন্ত্র এখনের যে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থায় অতি সালে দুই পক্ষকে খুব সুবিধা দিছে নিজের নিজের বক্তব্য রাখবলে আর মহামান্য আদালতে নিশ্চয় দোষীক শাস্তি বিহিব বলে আশাবাদী তাদের সময়ভাবে আমি বিশ্বাস হলেও মহামান্য আদালত যেহেতু আছে নিশ্চয় এই বিচার বিবেচনা করে অতি সালে দোষীক শাস্তি দিব তাকে আশা করছি আজি সচাকে এটা দীঘলীয়া বিরতির অন্তত মহামান্য আদালতে অভিনীলর মোকর্দমাটো সাক্ষ্য প্রদানের যে পর্যায় সেই পর্যায়টো মুক্তি করেছে আজি দুজন সাক্ষী আহিছিল তারে প্রথমগৰাকী রাজু বসুমতারী তেওঁর আসলতে ডিফেন্সে ক্রস করবলগিয়া আছিল পিছত আজি কি কারণত নাজানো ডিফেন্সে ক্রস নকৰো বুলি কলে আর সেই হিসাবে এৰি দিয়া হল তার পিছর সাক্ষী হৈছে 22 নম্বর সাক্ষী 22 নম্বর যিজন আইউটনেস সেইজন মঙ্গল তেরণ মঙ্গল তেরণক আমার সরকারি উকিলে যেখিনি কথা সুধিলে হাকিমর আগত মহামান্য আদালতর আগত সেই কথাখিনি যথাযথভাবে যেনেকে ধারা 164 আন্ডারত অধীনত ডিফু কোর্টত কৈছিল সেই একেখিনি কথাই তেওঁ ইয়াতে পুনরাবৃত্তি করে স্বীকার করিলে আমার মোটামুটি আমি দেখিছিলোঁ যে সাক্ষীজনে কবলগিয়া কথাখিনি গোটেই ঠিকই কৈছে ইয়ার পিছত কি হল যেতিয়া ডিফেন্সর ফালৰ পৰা ক্রস করা হল ডিফেন্সে শিকায়ে দিছে নে কি করেছে সেইটো আর নাজানো বোধহয় শিকায়ে দিছে আমি তো সদায় আশাবাদী আমি আশা করিয়েই আহি আছো আর আশা লৈও আছো এটা কথা হল কি যিবিলাক সাক্ষ্য সাক্ষী আছিলে তার ভিতৰত আজি এজনের সাক্ষ্যদান হল তেওঁ আমার যেতিয়া অধিবক্তায় তেওঁক কোয়েশ্চন করেছিলেন কুয়েশ্যনত তেওঁ আগত যেনে ধৰণে কৈছিলে তেনেকেই কলে ডিফু কোর্টত যিখিনি কথা কৈছিলে যে আমুকে
মানুহকেইজন গোট খাই পেলানি আমুকে মারিছিলে আমুকে গাড়ি ভাঙিছিলে এনেকুৱা ধৰণৰ কথাবিলাক কলে কিন্তু বিপক্ষ উকিলে লাষ্ট টাইমত সুধিলে যে এই গোটেই বস্তুখিনি আপোনালোকে পুলিচে শিকাই দিছিলে নেকি তেওঁতো সেইটোও ক'লে যে অঁ পুলিচে শিকাই দিছিলে গতিকে গোটেই বস্তুটো এটা মানে আমি বিভ্ৰান্তত পৰিছোঁ যে কি কেনেকৈ এই অলপ আগতে হয় বুলি কোৱা কথাটো পিছ মুহূৰ্ততে নোহোৱা বুলি হৈছে গতিকে এই গোটেই বস্তুটো হয়তো আমি আশা কৰিছোঁ যে মহামান্য ন্যায়াধীশগৰাকীয়ে মহামান্য আদালতে যে এই প্ৰক্ৰিয়াটো অতি শুদ্ধভাৱে চিন্তা কৰিব